বাংলাদেশের পতাকার সাথে প্লাস হচ্ছে আমাদের যে লোগোটি, এই লোগোটি হচ্ছে আপনার টিপটপ ওইভাবে দেওয়া, যারা বুঝবে তারা কিন্তু ঠিকই বুঝবে। আর হচ্ছে আমাদের কিছু প্রোডাক্ট আছে, আনকমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আপনি দরকার, সবারই দরকার। স্কিন, আসলে স্কিনের জন্য কিন্তু অনেক কিছুই দরকার। আমরা হয়তো মনে করি যে আমার প্রবলেমটা হচ্ছে আমি এখন ডাক্তারের কাছে যাব বা কোনো স্কিনের প্রোডাক্ট ইউজ করবো, বাট আপনি চুল, নখ, হাত পা সব কিছুই কিন্তু আপনি পরিষ্কার করতেছেন, বাট কী দিয়ে করতেছেন সেটাকে আপনাকে দেখতে হবে। আমরা কী ধরনের শ্যাম্পু ইউজ করা উচিত, মাঝে মধ্যে মেডিকেটেড শ্যাম্পু ইউজ করা উচিত কিনা, বা আমাদের চোখের নিচে সমস্যা হলে আমরা মনে করি যে চোখের নিচে সমস্যা জেল বা ক্রিম ইউজ করতে হবে, কিন্তু তা কিন্তু না। এটা সবসময় ইউজ করাটা ভালো মাঝে মধ্যে। তারপর ভালো আপনার মেডিকেটেড হেয়ার অয়েল আছে আমাদের মেডি, অনেকে কিন্তু চুলে খুশকি থাকে, যেহেতু শীতকাল আমাদের খুশকির প্রবণতাটা একটু বেশি থাকবে, খুশকিটা কিন্তু আমাদের ডিএনএ থেকে কিন্তু সৃষ্টি হয়। আমরা কিন্তু, আমি কিন্তু দীর্ঘ 11 বছর এই লাইন নিয়ে কিন্তু ডাক্তারদের নিয়ে কাজ করে আসছি, এবং আমি চিন্তাভাবনা করে দেখলাম যে হচ্ছে মানুষের সেবা করা যায় কিনা বিভিন্নভাবে। বিজনেস তো আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে, কারণ আমার যদি বিজনেস লাভবান না হয় আমি কীভাবে আরেকজনের জন্য সেবা করবো। তবে সবার রেসপন্স আমাদের কাছে খুবই ভালো লেগেছে, যে আমাদের টাকা পয়সায় কোনো সমস্যা নেই, বাট আমাদেরকে অথেন্টিক এবং কার্যকরী প্রোডাক্ট দিতে হবে। এখন দেখা গেছে কারো সমস্যা একটা, আমরা আমাদের কল সেন্টারে কিন্তু প্রত্যেকেই এক্সপার্ট, প্রত্যেকেই কিন্তু আমাদের বলা ছিল যে অপ্রয়োজনীয় কোনো প্রোডাক্ট কাউকে দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট, আমাদের এটা কসমেটিক্স না। কসমেটিক্স হয়তো ওটা কোনোভাবে কোনো সমস্যা হবে না, বাট এটা হচ্ছে মিস ইউজ করা যাবে না। কারণ হচ্ছে দেখা গেছে মুখে ব্রণ আছে, আমি কেন তাকে কখনোই হোয়াইটেনিং ক্রিম দিতে পারবো না, আরও বেশি ইফেক্ট হবে। এবং বিশেষ করে আমাদের ব্রণ হওয়ার প্রবণতাটা একটু বেশি এই কারণে, কারণ হচ্ছে আমাদের যে ওপেন ফুলগুলো, ওই ফুলগুলো ব্লক হয়ে থাকে, তো এই তখন এই ব্লকটাকে আপনি রিমুভ করতে হলে ভালো স্যালিসিলিক এবং গ্লাইকোলিক অ্যাসিড আছে, এই ধরনের ফেস ওয়াশ আপনি, এটা আমাদের কাছ থেকে যে নিতে হবে তা কিন্তু না। আপনি আগে ফলো করবেন যে এটা থেকে এই উপাদানটা আছে কি না, স্যালিসিলিক অ্যাসিড। হ্যাঁ শিওর, এমই ওয়াশটা প্লিজ, এমই ওয়াশটা। হ্যাঁ, এই যে এমই ওয়াশটা, এটা কিন্তু আমেরিকান একটি ব্র্যান্ড বেলি, এখন বলতে পারেন যে আমেরিকাতে এটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করা হয় কিন্তু ইন্ডিয়াতে, বাট ওনার হচ্ছে এটা ব্র্যান্ডটা হচ্ছে ইউএসএ মার্কেটিং করা হয়। এবং এই প্রোডাক্টটি আমি বিশ্বাস, মানে আমি যাকেই দিয়েছি কেউ আজ পর্যন্ত বলতে পারেনি বাজে একটি প্রোডাক্ট দিয়েছে। আমি আজকে আপুকে গিফট করবো, আপুকে কিছু, আপুর কিছু প্রবলেম জেনে আপুকে গিফট করবো আমি আজকে জামন চাই, কিন্তু সেটা প্রবলেম থাকলে আমি অবশ্যই, কারণ স্কিনে সবারই প্রবলেম থাকে, এই জন্য কিন্তু আমাদের ভালো ভালো প্রোডাক্ট আছে। এবং যেহেতু এসিতে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ময়েশ্চারাইজিংয়ের ক্রিমেরও দরকার হয়ে থাকে। আর এই প্রোডাক্টে হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, নিয়াসিনামাইড আছে, অর্থাৎ এটাতে হচ্ছে আপনার ন্যাচারাল সোর্স থেকে কিন্তু এগুলো আসা। এবং আমাদের কিন্তু ভালো ভালো সানস্ক্রিন আছে, এবং অনেকে কিন্তু মুখে অবাঞ্ছিত লোম থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক বিভ্রান্তিকর অবস্থা হয়, এটাও কিছু কারণ আছে। অনেকে ম্যাজিক্যাল কিছু প্রোডাক্ট ইউজ করে যে আমরা খুব দ্রুত ফর্সা হতে চাই। আমাকে যত ক্লায়েন্টে ফোন দিয়েছেন যে আমি এক সপ্তাহ মধ্যে ফর্সা হতে চাই, বলছি সরি, ফর্সাটা সম্পূর্ণ জেনেটিক একটি ব্যাপার, প্লাস হচ্ছে আমাদের স্কিনে যে মেলালিন মানে প্রোডাকশন যত বেশি হবে তত আমাদের স্কিন ডার্ক হবে, আর মেলালিন প্রোডাকশন যত কম হবে তত স্কিন ফেয়ার হবে। আমাদের স্কিন টাইপ কিন্তু আফ্রিকার থেকে অনেক ভালো আছে, তাই না? আমাদের স্কিনটা, ব্রিটিশ আমেরিকানরা কিন্তু সানবার্ন করে সবাই জানেন, কিন্তু ওরা কিন্তু কালো হতে চায়, কারণ কালো হতে চায় একটাই কারণে, যে যদি কালো স্কিন থাকে তাহলে কিন্তু স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর আমাদের স্কিন টাইপটা হচ্ছে 4 আর 5, আমাদের কিন্তু মিষ্টি, আমাদের স্কিনটা কিন্তু অনেক ভালো, এটা কিন্তু আমরা সন্তুষ্ট হই। স্রষ্টা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন আমাদেরকে এখন সেটা মেনে নিতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ স্রষ্টা কিন্তু প্রত্যেককে ভালোবেসে কিন্তু সৃষ্টি করেছেন। এবং আপনাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ত্বকের যত্ন নিতে হবে, এবং প্রপার যে প্রোডাক্টটি দরকার, আমি বলবো না যে টিকটক মাঠের প্রোডাক্টটি আপনি ইউজ করেন, আপনি ডিটেলস জানতে হলেও আমাদেরকে কল করতে পারবেন, আমরা অন্ততপক্ষে এটা বলতে পারবো যে আপনাদেরকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করতে পারবো। কারণ ইদানিং আমরা লক্ষ্য করছি
যে ম্যাক্সিমাম আপনাদের কিন্তু বর্ষা থেকে স্কিনের অবস্থা কিন্তু খুব বাজে অবস্থা হয়ে গেছে এবং মুখে লোম গজাচ্ছে। তো মুখে লোম গজাচ্ছে কেন? প্রচুর পরিমাণে মার্কেট ইউজ করা হলে কিন্তু মুখে লোম গজাবে। এবং আমাদের বিএসটিকে ধন্যবাদ জানাই যে বিএসটি কিন্তু বর্তমানে এখন অনেক স্ট্রং হয়ে গেছে এবং ওনারা কিন্তু ভালো প্রোডাক্ট, মানে বিএসটি করা ছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট ছাড় দিচ্ছে না। এটা খুবই আমাদের জন্য খুবই ভালো একটি বিষয় বলবো। এবং আমাদের যারা হচ্ছে অনলাইন সেলাররা আছেন, সবাই কিন্তু ভালো প্রোডাক্ট সেল করতে চায়। এবং অনলাইনে কিন্তু আসলে অনেকে মনে করেন অনলাইনটাকে একটু অন্যভাবে দেখে, বাট আপনি দেখেন আমাদের দেশে কিন্তু এখন আপনি বাসায় বসে বসে একটি পিজা খেতে পারছেন, এটাও কিন্তু অনলাইনের জন্যে হয়েছে। এবং আপনি আমাদের যে প্রোডাক্ট, আমাদের কিন্তু অ্যানাউন্স করা থাকে যে কোন প্রোডাক্টটি কত টাকা এবং কোন প্রোডাক্টের কী গুণাগুণ, প্লাস হচ্ছে দামের কিন্তু হেরফের এখানে হবে না। অনেকে দাম জটের কারণে কিন্তু কেনাকাটা করতে সমস্যা হচ্ছে এবং আপনি কি ঢুকছেন না দিচ্ছেন এটা নিয়েও প্রশ্ন থাকছে না। তবে আমি আরও খুশি হতাম যে আমাদের কিন্তু মিডিয়া ব্যক্তিত্ব অনেকেই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন, কিন্তু আমি নাম বলছি না। প্লাস হচ্ছে আমাদের হচ্ছে ভালো ভালো ডিফেন্সে যারা আছেন সেনাবাহিনী, যেহেতু আপনারা দেখছেন ইতিমধ্যে দেখবেন, সবাইকে ধন্যবাদ। আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন আমাদেরকে এবং আমার আপনাদের সাপোর্টের কারণে, অর্থাৎ আপনারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন যে আপনারা ভালো প্রোডাক্ট সেল করতেছেন, যেটার জন্য আমরা কিন্তু আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের চাওয়া পাওয়া যেটা, এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু আমাদের নেক্সট যে টার্গেট সেটি হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি এবং আমাদের নেক্সট কিছু একটা প্রোডাক্ট আসতেছে, যেহেতু সবাই একটু ফসা হতে চান, আপনাদেরকে ফসা হওয়ার জন্য একটা ভালো প্রোডাক্ট আনতেছি রিজয়। খুব রিসেন্ট এটা চলে আসবে এবং এটা বিএসটিআই করেই আমরা কিন্তু সেল করবো। আমরা চাইলেই কিন্তু পাঁচ ছয় দিনই নিয়ে আসতে পারি, বাট আমরা চাই না ইলিগালভাবে কোনো বিজনেস করতে। আমরা সর্বোচ্চ স্বচ্ছতার সাথে চেষ্টা করে যাচ্ছি। আর যদি কোনো ইনকোয়ারি থাকে আপনাদের সরাসরি চলে আসবেন, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। শুধু প্রোডাক্ট সেলের জন্য টিপটপ কাজ করে না, আমি আবারও বলে দিচ্ছি আপনাদের ত্বক সচেতন সম্পর্কে অনেক কিছু কিন্তু আমাদের কাছে জানতে পারবেন। আমি কিন্তু রীতিমতো স্টাডি করে যাচ্ছি, আমি কিন্তু রীতিমতো স্টাডি করে যাচ্ছি এবং বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু আমি ট্রেনিং নিয়ে আসি। কারণ হচ্ছে আমাদের দেশে ডার্মাটোলজিস্টটা অনেক স্পেশাল, ওনাদের যোগ্যতার সমতুল্য আমি নই, তারপরে আমি চেষ্টা করে যাচ্ছি, আমার ওয়েতে আমি চেষ্টা করে যাচ্ছি কীভাবে ভালো ভালো প্রোডাক্ট আপনাদেরকে দেওয়া যায়। এবং অবশ্যই আমরা চেষ্টা করছি একটি বিষয়ে যে বাজে কোনো প্রোডাক্ট আমরা মানে সেল করব না। আমাদের এখন বর্তমানে যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটি প্রোডাক্টের ফিডব্যাক দারুণ, অসাধারণ, প্রত্যেকটি মানে প্রোডাক্টই অসাধারণ। তো আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন এবং আপনাকে আবারও থ্যাংক কষ্ট করে নিজে মানুষ আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য। আর আপুর কিছু প্রবলেম যদি থাকে আপু আমাদেরকে সাথে শেয়ার করবে, আমি আপুকে কিছু দিতে চাই, কারণ টিপটপ মার কথায় কাজে বিশ্বাসী কিনা সেটা নিজে প্রুফ দেখবে। কোনো একদম স্পষ্ট কথা, কোনো কথা হবে না। আমাদের প্রোডাক্ট সম্পর্কে জেনে তারপর বুঝে আপনি সিদ্ধান্ত দেবেন, যেহেতু আপনার সাথে কন্ট্যাক্ট থাকবে আমাদের, আমরা আসলে কী ধরনের প্রোডাক্ট সেল করি, কারণ আপনার ফেস ভ্যালু আছে। আপনি এমন কোনো প্রোডাক্ট নিয়ে ইয়ে করবেন না, প্রমোশন করবেন না সেটি। আর আমার একটু রিকোয়েস্ট থাকবে, আজকে প্রোগ্রামটা যদি ভালো লেগে থাকে বা উনি যদি প্রোডাক্টটা ভালো মনে করে, আপনার ফ্যান পেজ আমাদের কিছু অংশ বিশেষ সাথে শেয়ার করতে পারেন, তাহলে খুব উপকৃত হবে, আপনার দ্বারা হয়তো অনেকে উপকৃত হবে। আমি আমি আপনি এটা করেন, আপনি যদি এটা ভালো মনে না হয় আমাকে অবশ্যই এটা সম্পূর্ণ ইয়ে থেকে আসে।
কোর্সের এক্সট্রাক্টিভিটি কিন্তু আসে এবং এটা আমেরিকাতে কিন্তু ডক্টররা সাজেস্ট করে থাকেন। ডক্টররা সাজেস্ট করে থাকেন যে কসমোলজিক্যাল প্রসেসটা আপনার জন্য খুবই ভালো, স্কিনটাকে আপনার ট্রাই করবেন, স্কিনটাকে ন্যাচারালি গ্রো করবে, রিজেনারেট করবে স্কিনটাকে, এটা খুবই চমৎকার। স্কিন আর একেবারে সফট করে দেবে করবে না, স্বেচ্ছা করবে না, যে অনেক রাতে দিয়ে ঘুমাবে পরদিন তাহলে দুবাইতে মাকে চুল পড়া বন্ধ হবে নো ডাউট, এতে কোনো সন্দেহ নেই। শ্যাম্পুটা দিয়ে তারপর হচ্ছে এটা দুজনে ইউজ করতে পারবে। আমি যে ওগুলো কিন্তু এটাতে যে ধরনের উপাদান আছে কোনো ধরনের প্রতিকার করবে না, এবং এই কোম্পানিটা হচ্ছে আপনার ইন্ডিয়াতে লিস্ট হচ্ছে যত কোম্পানি আছে প্রত্যেকটি কসমোলজিক্যাল কোম্পানি ছিল, এবং এদের প্রোডাক্ট হচ্ছে বিভিন্ন দেশে, কানাডাতে পাবেন আপনি, আমেরিকাতে পাবেন, দুবাইতে পাবেন, মিডল ইস্টে তো প্রায় 20টি দেশে তাদের প্রোডাক্ট কিন্তু হচ্ছে, এবং তাদের কথা হচ্ছে যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু বহুত ভালো, আর বিশেষ করে কোয়ালিটিটা হচ্ছে আপনার কাছে আপনি যেভাবে চাইবেন। যেমন আমার আরেকটা জিনিস হয় যে অনেকে মানে এক একটা প্রোডাক্ট এক একজনের মুখে সুইট করে ওটা আমরা কিন্তু স্কিন স্কিনটা বুঝে যেন ব্যবহার করা উচিত, কারণ আমি বললাম না যে অপরগুলো মানে যে পরিমাণ টক্সিনটা থাকে আমার একটাই প্রবলেম যেটা হলো আপনি যে স্কিন ড্রাই হয়ে যেটা হয় যে ঠান্ডা গেলে যে একটু লাল লাল হয়ে যায় তখন দেশে বাইরে যায় ওটা ওটা হতো, এখন দেশে গরমে হয় না।
এগুলো হচ্ছে আমাদের এমপ্লয়ের কিন্তু ফিডব্যাক নেই। প্রত্যেককে আমরা একটা কথা বলছি যে আপনাকে বলা হচ্ছে যে সকালের খাবার সকালে খাবার দুপুরে খাবার, সে কি করে সকালের খাবার রাতের খাবার সবে খাবে, তখন তো আপনার কাজ হবে না। আপনাকে তো মানে প্রপার তবে এখন সচেতন হয়ে গেছে অনেক। প্রথম অবস্থায় আমাদের কষ্ট হয়েছিল, তারপর আমাদের সকলে বোঝানো যাবে না এবং এত পরিমাণ মানুষ প্রতারণা শিখে এটা আমরা মাঝে মধ্যে কিন্তু আমি নিজ দিয়ে করে কিন্তু এখন আর করিনি, কারণ হচ্ছে এখন তো বুঝতেছি যে না তাদের তো দোষ তারা তো সাপার। আপনি প্রোডাক্ট ইউজ করে যদি না বুঝেন আমাকে অবশ্যই আর টিপটপ মডেল বেস সম্পর্কে মোটামুটি আমি আমার ওটাও দেখলাম আমার বাইকটা, হ্যাঁ হ্যাঁ ওটা ওটা আমার ইয়েতে আসছে, আসার পরে আমি দেখলাম আপনার ইয়ে তো চলে গেছে, আমার ইয়ে তো আসছে, এখানে একটা একটা ইয়ে বানান ভুল ছিল একটা, আমি পরে আসছে যে ওটা তো আমি বলতে পারছি না, এডিট করে পড়ে মানে ইচ্ছা কিন্তু তো আর কি ওরকম ভুল করে না।